نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى عن سيدنا جوان خلے محبت پڑی. اللهم ایتا ایک کی ساؤنڈ باکس شمانی تو بھائی رہا. আপনারা জানেন বিদ্রোহী কবি নাম কি? হ্যাঁ, কি নাম? কবি নজরুল ইসলাম. তিনি বই লিখেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, অগ্নিবীণা, বিষের বাঁশি. এই বইগুলো যখন প্রকাশ পেয়েছিল, ধূমকেতু, বিষের বাঁশি, অগ্নিবীণা, এই প্রকাশ হওয়ার পর যখন পড়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে আদালতে হাজির করে ট্রাইব্যুনালে লয়াররা পক্ষ বিপক্ষ কথা বলছিলেন, সেখানে আইনের লড়াই হচ্ছিল. সম্মানিত ভাইরা, বিদ্রোহী কবি নজরুল ইসলাম চাইলেন কিছু কথা বলার জন্য. তিনি মাননীয় আদালতের কে সম্মান প্রদর্শন করে, আদালতকে প্রদর্শন করে বললেন: মাননীয় আদালত, আমি নজরুল, আমার লেখাপড়ার বহর তেমন নয়, কিন্তু এই পৃথিবীর জালিমদের বিরুদ্ধে যে বক্তব্য, যে কথাগুলো আল্লাহ তাআলা লিখিয়েছেন আমার মাধ্যমে, অগ্নিবীণা, বিষের বাঁশি যে বইগুলো লিখেছেন এবং যে বক্তব্য, যে কবিতার ছন্দে আমি এই মানবতার গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার জন্য যে বক্তব্যগুলো,
যে কবিতাগুলো আমি আবৃত করেছি আসলে আমার মতো এই বাসীকে আপনি রাগ করে মুচড়ি ভেঙে গুড়া করে আপনি ডাস্টবিনে নিক্ষেপ করতে পারেন কিন্তু আমি কেবলমাত্র একটা বাসী আর এই বাসী বাজানোর জন্য একজন বংশীবাদক আছে আমি আর বাসী বাজানো শুনেছেন আর বাসী সুর কি মন মাতানো পাগল করা সুর না কবি নজরুল বলেছিলেন যে আমি বাসী আমাকে যেমন ভাবে বাজাচ্ছে বংশীবাদক আমি তেমনই সুর এখান থেকে উঠছে ঠিক কিনা বলে আপনি যদি এই বাসীকে ভেঙে গুড়িয়ে চুরবার করে দেন সেই বংশীবাদকের প্রয়োজন হলে আর একটি বাসি তৈরি করে নিয়ে এই বাসির তার বাড়ানো আর বাড়ানোর জায়গা নেই নাকি আপনার বাড়ানোর ব্যবস্থা করুন সম্মানিত ভাইয়েরা এবং আমার সম্মানিত মা ও বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ দেখেছে আপনাদের মধ্যে জায়গা নাই তা আসলে এখন তো শীতের সময় যদি একটু কাছে কাছে যদি একটু বসেন তাহলে আর এক বোনকে আপনি সহযোগিতা করতে পারলেন এবং একটু আরামে বসে কোরআনুল কারিমের আলোচনা শুনতে পারবেন কি ঠিক কিনা বলেন এবং আর একটি ফুগার আছে যদি গায়ে গায়ে মিশিয়ে বসেন বোনেরা তাহলে শয়তান আপনাদের মধ্যে এসে চাবি মারতে পারবে না কি ঠিক কিনা বলেন হুজুর সাল্লাম বলেছেন শয়তানের চাবি হচ্ছে মহিলা যেহেতু ওখানে এসে শয়তান চাবি মারে আর গল্প যেহেতু মা বোনেরা সারাদিন বাড়িতে কাজ করে বিভিন্নমুখী কাজ আমরা তো একমুখী কাজ করি কি ঠিক কিনা আর মা বোনেরা বাড়িতে বিভিন্নমুখী কাজ করে আর কাজ করার পরে যদি কোনো মাহফিল থাকে সেখানে চলে যায় মাহফিল শুনতে তাফসীর শুনতে কিন্তু আসলে কোনো কাজ কাম নাই কিছু নাই ভালো সুযোগ পেয়েছে আজকের অন্তত এক জায়গায় দু দশজন মা বোন এক জায়গায় হলে কি একজন বলছে আমাদের হাট আসলে আমাদের হাট না একটু গল্প করার সুযোগ পাওয়া যায় কি ঠিক কি দেয় তা আসলে কর্তৃপক্ষ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন এটা গল্প করার জন্য নয় এটা তন্ময় নয় চিত্তে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য এই জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব মা বোনদের জায়গা যদি বাড়ানো সম্ভব হয় একটু বাড়িয়ে দিন শুধু ঘিরে দিলে মাত্র হবে যেহেতু এখন তো উপরে ছাউনি দেওয়া সম্ভব নয় কি ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এই জনপদে এই মজলুম নিগৃহীত নিপীড়িত মানবতার মুক্তির জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা প্রয়োজনে আসমান থেকে আসমানি কিতাব পাঠিয়েছেন সেই কিতাব অনুযায়ী এই পৃথিবীর মানবতার মুক্তির জন্য তারা কাজ করেছেন নিরলস প্রচেষ্টা রাতে দিনে তারা এই চেষ্টা প্রচেষ্টা তারা করেছেন সম্মানিত ভাইরা যাদের নসিবে হিদায়ত ছিল তারা হিদায়ত গ্রহণ করেছে এবং যাদের নসিবে জিল্লতি ছিল আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করার কারণে নবী রাসূলদের সঙ্গে বিরোধিতা করার কারণে যাদের জিল্লতি ছিল আল্লাহ তাআলা তাদের জিল্লতির মৃত্যু দিয়ে এই পৃথিবীতে অপমানের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এই আখেরি কালাম কালামে রব্বানি একটি ছোট্ট একটি আয়াত কারিমা আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত আয়াত ওলামা হযরত কোন আলোচনা করার পূর্বে এবং কোন দোয়া মাহফিল এবং তাফসীর মাহফিলে আলোচনা করার প্রম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بدر مردود شيطان الوسوسة تكي الله سبحانه وتعالى كسي أمرا پناه چاي پرام کرونا مائي
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। ওহে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহ তাআলা কে ভয় করো যতটুকু ভয় করা উচিত, অর্থাৎ ভয়ের হক আদায় করে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা, যেহেতু আমার সময় খুবই কম, তারপরে দায়িত্ব অনেক বড় কমিটি দিয়েছেন, যেহেতু আমরা প্রত্যেক শব্দ এবং প্রত্যেক বর্ণের প্রত্যেক শব্দের তরজমা তাফসীর আমরা করার সুযোগ পাবো না, এজন্য একসঙ্গে আমি আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ তাআলা ওহে বিশ্বাসী, যারা ঈমান এনেছে যে সমস্ত নরনারী তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমার রবের ভয় করো। কতটুকু ভয়? ভয়ের হক আদায় করে ভয় করো। আর মুসলমান হতে হলে যতটুকু ভয় করা উচিত, যতটুকু তাকওয়ার নীতি অবলম্বন করা উচিত, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে চলা উচিত ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, গোটা জীবনে যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা গোটা মানব সভ্যতাকে যখন সম্বোধন করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা বলেন, ওহে মানুষগণ, তোমরা তোমার রবের লালসান করো। ওহে মানুষ সকল, তোমরা তোমার রবের কি করো? রবের ইবাদত করো। সুবুদু রব্বাকুমুল লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সাহেবরা, আল্লাহু আকবার! এটা একটা আম নসিহত। এই পৃথিবীতে হিন্দু, ডোব, ডোবা, মুসি, ইহুদি, নাসারা, খ্রিস্টান যত জাতি উপজাতি পৃথিবীতে বসবাস করে, সমস্ত জাতকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, ওহে মানুষ সকল, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমার রবের ইবাদত করো। যেমন খ্রিস্টান জাতির আজকের একটা ইবাদতের দিন গোটা পৃথিবীতে, তারা আজকের এই বড় দিনকে পালন করে তারা একটা ইবাদতের মহড়া তারা দেখিয়েছে, কে ঠিক কিনা বলুন। সম্মানিত ভাইরা, এইরকম আল্লাহ তাআলা গোটা মানুষ সকলকে সম্বোধন করে বলেছেন যে তোমার ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সাহেবুল আল্লাহ আকবার! সম্মানিত ভাইরা, যে রবের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, এই রবের তো আমাদের সমস্ত জাত উপজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন, কি ঠিক কিনা বলেন, একটু কথা বলেন, ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হিন্দু ভাই বোনদেরকে কে সৃষ্টি করেছেন? খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের, মুজুসিদের, এই পৃথিবীতে যত উপজাতি পৃথিবীতে বসবাস করেন, সমস্ত জাত উপজাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সাহেবরি, আল্লাহু আকবার! এইজন্য আল্লাহ তাআলা বলেন, একজন সনাতন ধর্মের ভাই এবং বোন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনাদের ভাষায় ওনারা বলেন ভগবান, কি বলেন? ওরা যদি মনে করেন যে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ভগবানের কোনো শরীক নাই, দ্বিতীয় কোনো শরীক আছে না, দ্বিতীয় কোনো শরীক নাই, এই জন্য তার ইবাদত করতে হবে। এই ইবাদতের জন্য যদি ইবাদতটা কি, ইবাদতটা কেমন, ইবাদতের ধরন যদি তিনি জানতে চেষ্টা করে যে আমাকে ইবাদত করতে হবে, আমাদের ভগবান বলেছে তার ইবাদত করতে হবে, ইবাদতের ধরন যদি তিনি জানতে চান, যদি চেষ্টা করেন, সত্যিকার অর্থে আল্লাহ তাআলা তাকে ঈমান নামক এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাকে ধন্য করবেন। সাহেবুল আল্লাহু আকবার! এইজন্য আল্লাহ তাআলা বলেন, সাধারণ মানুষদেরকে সম্বোধন না করে আল্লাহ বললেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, তোমার রবের ইবাদত তোমরা করবি, কিন্তু তোমার রবের ভয় করো যতটুকু ভয় করা উচিত, ভয়ের হক আদায় করে ভয় করো, তাহলে আশা করা যায় মৃত্যুর পূর্বে তোমরা মুসলমান হতে পারবে। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে খবর আছে, কি আছে, কি আছে,
খবর আছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলাই নির্দেশ করেছেন মুসলমান হতে হলে জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে আমার জীবনের প্রতিটা বাঁকে বাঁকে প্রতিটা পদে পদে আমাকে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে কাকে কাকে ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে ভয় করে চলতে হবে যদি আমরা ভয় করে চলতে পারি তাহলে ঈমান বাঁচানোর তাগিদে ঈমানের ব্যবসায় উত্তীর্ণ হতে হলে সম্মানিত ভাইরা আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদারেরা তোমরা ঈমান গ্রহণ করো আর ঈমানের ব্যবসা উত্তীর্ণ হতে হলে তোমার ঈমানকে ডেভেলপ করতে হলে আমলে সালেহ করো নেক আমল কি বলুন তো নেক আমল সম্মানিত বাহক যারা ঈমান এনেছে ঈমান আনার সাথে সাথে ঈমানের দায়িত্ব হলো নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করা কি আদায় করা কথা বলুন কি আদায় করা এখানে এমন শ্রোতা থাকতে পারে যারা এখনো ঈশার নামাজ পড়েন না ঈশার নামাজ না পড়ে এই মাহফিল শুনতে এসেছে কি ঠিক কি না বলবো মনে করছে যে বাড়ি গিয়ে পড়ব শেষে গিয়ে পড়ব শয়তান এমন অসস্তা দিয়ে আমাদেরকে ভাগি দুর্বলতা অক্ষমতা আমাদের ক্লান্তি আমাদেরকে এনে দেবে যে আর নামাজ হবে না শয়তান জয়ী হয়ে গেল সম্মানিত ভাইরা যে ঈমান এনেছিলাম যতটুকু সম্পদ আমার মধ্যে আসছিল এই নামাজ না আদায় করার কারণে ঈমান কমবে না বাড়বে একটু কথা বলেন কি হবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনলে ঈমান এটা এক জায়গায় থাকে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানের ব্যবসায় উত্তীর্ণ হতে হলে ও বান্দা বান্দি আমাদের আমার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে তোমাদেরকে ব্যবসা করতে হবে আর আমার সঙ্গে যদি ব্যবসা করো এই ব্যবসায় তোমাদের লস নাই আমরা দুনিয়ায় যদি কোনো ব্যবসা করি অনেক ব্যবসায়ী ভাই আজকের এখানে এসেছেন সম্মানিত ভাইরা দুনিয়ায় আমাদের জীবিকা নির্বাহের জন্য যত ব্যবসা আমরা করি এই ব্যবসার মধ্যে লস অ্যান্ড প্রফিট লাভও আছে লোকসানও আছে কি আছে কি না বলো এটা লসও আছে লাভও আছে আর আল্লাহ বলেছেন আমার সঙ্গে ব্যবসা করলে ঈমানের ব্যবসা করলে কোনো লস নাই সব প্রফিট সবাই বলি আল্লাহু আকবার সম্মানিত বাবা ঈমান আনার উপরই আল্লাহর বান্দা বান্দি যত নেক আমল করবে যত ভালো কাজ করবে ঈমান ডেভেলপ হবে ঈমান বৃদ্ধি পাবে আর ওই ঈমানদার নরনারী ভালো ভালো কাজ করতে সে অত্যন্ত আনন্দ পাবে তৃপ্তি পাবে সবাই বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য নেক আমল বেশি বেশি করতে হবে নেক আমল বেশি না করলে ভাইরা সবটা যদি নেক আমল না হয় তাহলে ভালো কাজ করার তৃপ্তি মজা পাওয়া যাবে যাবে না দেখেন না সমাজে কিছু ঈমানদার নরনারী আছে ও ভাইরা গান বাজনা খুব ভালো লাগে মজা লাগে কিন্তু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার সম্মানিত ভাইরা মসজিদ মাদ্রাসা খানকা এগুলো খুব ভালো লাগে না লাগে একটু কথা বলেন মাঝে পাশে একটা প্রোগ্রাম করেছিলাম তো সেদিন সেদিন ছিল বিশ্বকাপের ফাইনাল খেলা সুবহানাল্লাহ এই ক্লাব মোড়ে দেখলাম বিশাল পর্দা দিল বিশাল পর্দা এই ইসলামী অনুষ্ঠানের কোয়াটা লোক লোক তো ওই জায়গায় কি ঠিক কিনা বলো তার কারণ ঈমান এনেছে ঠিকই ঈমান আছে কিন্তু নেক আমল না করার কারণে তারা ভালো কাজে মজা পায় না তাই কোরআনের মাহফিল ছেড়ে দিয়ে এসে এখন বিশ্বকাপ এই খেলা দেখতেছে সুবহানাল্লাহ ওই পাড়ায় মাসকাল ওই পাড়ায় যেদিন মাহফিল হলো ওই দিন ছিল বিশ্বকাপ ফাইনাল খেলা ছিল আমাদের মাহফিল কর্তৃপক্ষ তো সেইভাবে সাজালো যে রাত 11টার পর ছাড়া মাহফিলে লোক হবে হবে না তাই হলো দেখলাম 11টার পর থেকে লোক আসতে লাগলো এ কথা কেন বললাম ঈমান আমাদের সবার আছে কম বেশি ঈমান আছে নেক আমল ভালো কাজ আমলে সালে বেশি বেশি না করার কারণে ঈমানের টেস্ট মজা আমরা হারিয়ে ফেলেছি ভালো কাজ করতে মজা লাগে না
করবেন ভয়ের নীতি যত অবলম্বন করবেন দেখবেন কত মজা এই প্রচন্ড ঠান্ডার মৌসুমে ভাইরা ওই লেপ ভালো লাগবে না মন তারপরে আপনার কম্বল তেমন ভালো লাগবে না ভালো লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলা বলুন আল্লাহু আকবার রাতে নিবৃতি রাত 12টার উপরে ওই সুন্দর লেপ তোশক ছেড়ে দিয়ে কম্বল ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে আপনি কিয়ামে আপনি দাঁড়িয়ে যাবেন কিয়ামে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবেন দীর্ঘ রাতে আপনি নামাজ আদায় করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে গুনাহ করে করে জীবনগুলো নষ্ট করে ফেলেছি আল্লাহর বান্দে ক্রন্দন করে চোখের পানি ফেলবেন যে আল্লাহ নামাজ পড়া যেমন তুমি আমার পরে বাধ্যতামূলক করে দিয়েছো ফরজ করে দিয়েছো আমার সৌন্দর্য রূপ লাবণ্যকে ঢাকা অর্থাৎ পর্দা করা তুমি তেমন ফরজ করে দিয়েছিলে ইয়া আল্লাহ তাআলা আমার জীবনের এখন শেষ প্রান্তে আমি পৌঁছে গিয়েছি আমার যৌবন চলে গিয়েছে আমার এই তারুণ্য যখন ছিল আমি সৌন্দর্য প্রদর্শন করেছি শত শত হাজার হাজার মানুষদেরকে আমি জাহান্নামী করেছি রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাআলা আমার প্রেমিকীর সঙ্গে আমি এত গভীর রজনীতে আল্লাহ আমি কথা বলি নাই আজকের এই ঠান্ডা উপেক্ষা করে ইয়া আল্লাহ তাআলা উযু করে তোমার দরবারে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে কেউ দেখে না কে দেখে বলুন তো স্বয়ং কে এত আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না স্বয়ং বলি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমার জীবনকে আমি ধ্বংসের পর্যন্ত সময় পৌঁছে দিয়েছি আল্লাহ তাআলা তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বন্দী আর নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গোটা জাতিকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও এই মানব সভ্যতার মধ্যে যারা ঈমান এনেছে ঈমানদার নর নারী যারা পৃথিবীতে রয়েছে ইয়া আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার নর নারীকে মাফ করে দাও আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তুমি ঘোষণা করে দাও আমার ওই ক্রন্দনরত আল্লাহর বান্দী নিজের গোলাম আসার সঙ্গে সঙ্গে এই জাতি যারা ঈমান এনেছে ঈমান এনে যারা ডাইভার্ট হয়ে গিয়েছে জান্নাতের রাস্তা থেকে যারা ডাইভার্ট হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাচ্ছে ও ফেরেশতা তুই সাক্ষী থেকে যা আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা আমার ওই বান্দীকে আমি মাফ করে দিলাম আল্লাহু আকবার সম্মানিত ভাইরা এরকম করে গভীর সিদ্ধে যারা আল্লাহর কাছে যারা ক্রন্দন করবে কাঁদবে সম্মানিত ভাইরা তারা মজা আমলে এবং ভালো কাজ করার মজা পায় ঠিক কিনা বলো আর গুনার পরে গুনাহ অপরাধের পর অপরাধ যারা করছে জুলুমের পরে জুলুম যারা চালাচ্ছে ভাইরা তাদের কাছে কিন্তু এই ভালো কাজ হলো চক্ষুসুর কি এই ভালো কাজ দেখতে পারে না ভালো কাজ সহ্য করতে পারে না এ ওয়াজনা বিল দেয় কি করতে ও সবরা কামাই করে খাওয়ার লাইন কি ঠিক কিনা বলো অমিয়া ও আল্লাহর বান্দা বান্দি একটু ঠান্ডা মস্তিষ্কে একটু চিন্তা করুন আজকে হয়তো বা একটি ওসিলা মাত্র কোরআনের একটা মাহফিল এরকম মাহফিল দিয়ে এই আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক এই কোরআন প্রেমিক বান্দা বান্দিদের একত্রিত করে পরকাল কবর হাসর মিজান ফুসরাতের কিছু নসিহাত কোরআন সুন্নাহ থেকে করে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য জাহান্নামীগামী বান্দা বান্দিদেরকে জান্নাতীগামী করার জন্য উলামা হযরত কোরআন হাদিসের যখন নসিহাত করছেন আল্লাহ তাদের নসিব তকদির যদি ভালো করে তাহলে তারা তাদের উপার্জিত সম্পদ থেকে আল্লাহর পথে দান করে ঠিক কি বলো তাই দান করার কারণে এই ফসল এই আল মদিনা জামে মসজিদ আমি অনেক দিন পরে আজকে ঢুকলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ এই এলাকার মানুষ করেছেন কি ঠিক কি না বলে রক্ত উপার্জিত সম্পদ পয়সা দিয়ে আজকে এটা করেছে যেখানে যে ঘরে প্রবেশ করলে রুকু করতে সিজদা করতে ইচ্ছে করে কি ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা এ এক শ্রেণীর ইমানদার নরনারী এগুলো ভালোবাসে না পছন্দ করে না আছে না আছে কিনা বলেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগিতে আমরা দেখেছি ভাইরা ইমানদার নরনারী নামধারী ইমানদার নরনারী যারা
যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে বলে দাবি করত রাসূলের পিছনে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ত রাসূলের নাম শুনলে এরকম করত করে রুসুকে করত সম্মান করত সম্মানিত ভাইরা এই রাসূলের পিছে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে রাসূলকে শ্রদ্ধা করে এত সম্মান প্রদর্শন করে এবং জাতীয় জীবনে সামাজিক জীবনে জাতীয় জীবনে সম্মানিত ভাইরা নেতৃত্ব রাসূলের নেতৃত্ব উপেক্ষা করে আবু জাহেলের নেতৃত্ব মানত ঠিক কিনা বলে এরকম মুনাফিক ইমানদার মুসলমান বাংলাদেশেও তো নেই সৌদি আরবে ছিল এখনো মনে হয় আছে না সৌদি আরবে সম্মানিত ভাইরা এইজন্য আল্লাহ তাআলা বলেন এই ওহীকান থেকে 1500 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর কাছে অবতীর্ণ করে দিয়ে বললেন নবী হে ঈমানদার নরনারী ঈমানকে রিনিউ করার জন্য আপনি বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে তাদের জীবনের পরতে পরতে ভয় করে চলতে হবে সম্মানিত ভাইরা আমরা যখন নামাজে দাঁড়াই দেখবেন দুনিয়ায় যত চিন্তা সব কোথায় আসে আমরা নামাজ ভুলে যাই এইজন্য পৃথিবীর মানুষ দুইটা জায়গায় গেলে সম্মানিত ভাইরা দুনিয়ার সমস্ত চিন্তা মুখে আসে কয়টা জায়গায় কয় জায়গায় দুই জায়গায় আপনারা মনে হয় জানেন কোন কোন জায়গায় একটা হলো নামাজে নামাজে দাঁড়ালে দুনিয়ার যত চিন্তা থেকে শয়তান সব এনে হাজির করে ঠিক কিনা বলো আর আরেকটা জায়গা আছে কোথায় না আর একটা জায়গা আছে বাথরুমে বসলে কোথায় বাথরুমে বসলে কিছু কিছু মানুষ আছে আর বাথরুম খরসা করার জন্য আবার কে এক সময় আমাদের এলাকায় এক বন্ধু বলছিল যে আমাদের এলাকায় একজন আল্লাহর এক বান্দা ছিল তো বাথরুম করার সময় বাথরুম ঘর যখন তৈরি করে তখন ওই ঠিক পজিশনটা এরকম ছিল বসে বাথরুম করবে ঠিক মুখের সোজা সোজা একটা ছিদ্র রাখছিল মিস্ত্রিও জানতে চাইল কৌতূহল হলো এই ছিদ্রটা কেন বাথরুমে একে ভেন্টিলেটর লাগে তো উনি তো বলতে চায় না তো সম্মানিত ভাইরা প্র্যাকটিক্যাল দেখা গেল বাথরুম যখন হয়ে গেল বাথরুম হওয়ার পর উনি যখন বাথরুমে যেতেন দুইটা বিড়ি কিংবা সিগারেট নিয়ে যেত একটা ধরি উনি কাজ শুরু করতেন সেটা শেষ হতো আটটা ধরতে আরেকটা ধরানোর পরে ক্লিয়ার হয় না তাই ওখান থেকে সিগন্যাল দিত স্ত্রী সিগন্যাল তো মুখস্ত স্ত্রী আর এক জায়গাতে দুইটা তিনটে বিড়িয়ে নিয়ে ওই ছিদ্র দিয়ে দিত সুবহানাল্লাহ নাকি আপনারা কি রাগ করতেছেন সমান ভাইরা এ কথাগুলো এই জন্য বলছি যে দুইটা স্থানে গেলে মানুষ অত্যন্ত চিন্তা ফিকির করে দুনিয়ার সব চিন্তা আসে তার মধ্যে এক নম্বর হচ্ছে কোথায় নামাজে কোথায় নামাজ এই জন্য জি জি সম্মানিত ভাইরা শয়তান চায় না যে আল্লাহর সঙ্গে বান্দাবান্দি সম্পর্ক করে ধরে একাকার না হয়ে যায় আর আর বান্দাবান্দির সম্পর্ক যদি গভীর এবং নিবিড়তম সম্পর্ক হয়ে যায় লস বেশি শয়তানের ঠিক কিনা বলে ঠিক কিনা এই জন্য শয়তান জাগা মতো এসে কাজ করে জোরে বলি নাউজুবিল্লাহ সম্মানিত আল্লাহ তাআলা বলেন নবী আমার বান্দাবান্দিকে তার জীবনের পরতে পরতে যেন আমি আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমি আল্লাহকে যদি ভয় করে যদি নামাজে দাঁড়াই যে আল্লাহ দুনিয়ার কেউ না দেখুক কে দেখতেছেন বলেন আল্লাহ তাআলা দেখতেছেন শয়তান ওখানে অসস দিতে পারবে না শয়তান এসে কোন রকমের এরকম সন্দ সংশয় এরকম ঢোকাইতে পারবে না আল্লাহর সঙ্গে বান্দা বান্দি একগার হয়ে যাবে যেহেতু আমরা যখন নামাজে দাঁড়াই ভাইরা আমরা কিন্তু আল্লাহকে ওখানে ভয় করতে পারি পারি না নামাজের থেকে বাহিরে এসে যদি ব্যবসায় আসি ব্যবসায় এসে আল্লাহকে আমি ভয় করে চলতে পারি না রাজনীতিতে এসে আমি আল্লাহকে ভয় করতে পারি না সমাজনীতিতে এসে আমি আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করতে পারি না এই জন্য আল্লাহ তাআলা বলেন তার জীবনের পরতে পরতে যদি আল্লাহ তাআলাকে যদি ভয়ের নীতি অবলম্বন করে তাহলে মৃত্যুর পূর্বে সে মুসলমান হতে পারবে আর আল্লাহ বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তুই মুসলমান না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ তাআলার
মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হলে আল্লাহ তাআলাকে জীবনের প্রতিটা পরতে পরতে ভয় করে চলতে হবে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে আসুন না আমরা এই কুরআন থেকে আমরা জেনে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমন ভয় করেছেন আল্লাহর বান্দাবান্দীরা আর আল্লাহর বান্দাবান্দীরা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাদেরকে কেমন সম্মান দিয়েছেন পুরস্কৃত করেছেন সম্মানিত ভাইরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে আসমানি কিতাবের সঙ্গে বিরোধিতা করেছিল বিয়াদবি করেছিল যে ব্যক্তি তার নাম কি কিনা ফিরাউন এই ফিরাউন ফিরাউনের পালিত পুত্র ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক ব্যক্তিকে শাসন করার জন্য চড় মেরেছিল ফিরাউনের এক লোককে এই চড়ের ওয়েট সহ্য না করতে পেরে তিনি ধরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হলো ফেরারি আসামি হলো সম্মানিত ভাইরা যখন যেখানে পাবে সেখানেই হত্যা করবে আল্লাহর নির্দেশে তিনি হিজরত করলেন হিজরত করে শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে চলে গেলেন ওখান থেকে দীর্ঘদিন থাকার পরে নবুয়াতি বয়স যখন হলো ওনার স্ত্রীকে নিয়ে আবার যখন মিশরে ফিরে আসতেছিল আসতে আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়াত দিলেন নবুয়াত দিয়ে বললেন ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে নবুয়াত দিলাম এবং মুজিজা দিলাম যাও ফিরাউনের কাছে যাও ফিরাউনের কাছে যাও সে এমন অবাধ্য হয়ে গেছি গোটা মিশরের আমার সমস্ত বান্দা বান্দীদেরকে তার পায়ের গোলাম বানিয়ে ফেলেছে সে রুবুবিয়াতের দাবি করেছে আনা রব্বুকুমুল আলা সে মিশরের খোদা বলে দাবি করেছে ও মূসা আলাইহিস সালাম যাও ফিরাউনের দরবারে জি তুমি দাওয়াত দাও লা ইলাহা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই মিলে শক্তি আল্লাহর শক্তি তাদের সঙ্গে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে রয়েছেন ফিরাউনের পার্লামেন্টে যখন হাজির হলো 12 বছর পরে মূসা আলাইহিস সালাম যখন তার পালিত পুত্র হাজির হলো ফিরাউন অবাক হয়ে বলল কে রে মূসা নাকি কোথায় ছিলি এতদিন অনেকগুলো প্রশ্ন করলেন মূসা আলাইহিস সালাম এক কথায় জবাব দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়াত দিয়েছেন আমাকে নবী করে পাঠিয়েছেন এই পৃথিবীতে যত মানব সভ্যতা রয়েছে এখন শয়তানের গোলামি করে পদঙ্ক অনুসরণ করে এই পৃথিবীটা একটা জাহান্নামের নমুনায় পরিণত হয়েছে তার অংশ হিসাবে এই মিশর জাহান্নামের একটু পরতে একটু অংশে এটা বাস্তবেরও দিয়েছেন এই জন্য জীবনের কল্যাণ এবং মুক্তি দেশবাসীর কল্যাণ এবং চিরমুক্তির জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম কে বললেন ফিরাউন তুমি যে নবী তার প্রমাণ কি উনি বগলের মধ্যে হাত দিলেন হাত দিয়ে যেই বাহির করলেন বাহির করার পরে গোটা পরিসর ওনার গোটা বঙ্গভবনটা আলোয় ঝকমক করে উঠল ফিরাউন বলল তুমি দীর্ঘদিন বাইরে থেকে এই জাদু তুমি শিখে এসেছো এই জ্ঞান তুমি নিয়ে এসেছো এই ইলিম তুমি নিয়ে এসেছো আমাকে পরাস্ত করার জন্য গোটা মিশরবাসীকে পরাস্ত করার জন্য নাউজুবিল্লাহ তদরিন্তন সময়ে ছিল সম্মানিত ভাইরা জাদু বিদ্যার প্রচন্ড প্রচলন ছিল কোনো জাতি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় কোনো জাতিকে পরাস্ত করতে হলে জাদু দিয়ে তারা পরাস্ত করত এবং পরাস্ত করে হয়তো সরকার গঠন করত তখন নিয়ম ছিল সম্মানিত ভাইরা আমার এই তাফসীর পড়ে যেন মনে হয়
ফিরাউনের জামানায় মূসা আলাইহিস সালাম যখন নবুয়াতি নিয়ে যখন মিশরে আসছিলেন তখন ওই সম্প্রদায় ওই দেশে ছিল জাদু মন্ত্রভূত করে এইটাকে পক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করে তার প্রভাব বিস্তার তারা করত কিন্তু এখন গোটা পৃথিবীর যে পরিবেশ আমার মনে হচ্ছে পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলে দেখা যায় ভাইরা যারা যত প্রতারণা করতে পারবে যত মিথ্যা কথা বলতে পারবে মিথ্যার যত প্রচার করতে পারবে মনে হয় তারা বিজয় হচ্ছে ঠিক কি না বলে কে কত মিথ্যা কথা বলতে পারে কে কত ঠকাতে পারে কে কত আত্মসাৎ করতে পারে পৃথিবীতে সম্মানিত ভাইরা তারাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় নাকি ফিরাউন বলল মূসা দীর্ঘদিন তুমি বাইরে থেকে মনে হয় জাদু শিখে এসেছো আমি তোমার মোকাবেলা করব গোটা পৃথিবীতে তিনি ঘোষণা করে দিলেন দেখো গোটা পৃথিবীতে থেকে এই জাদুকরদেরকে নিয়ে আসো যত টাকা লাগে যত সম্পদ লাগে খাওয়া দাওয়া লাগে যা কিছু লাগে আমি দেব কিন্তু এই মূসা হারুনকে পরাস্ত করতে হবে মূসার আল্লাহকে পরাস্ত করতে হবে বলুন নাউজুবিল্লাহ এই জাদুকরদের পৃথিবী থেকে তাদেরকে নিয়ে আসলেন এসে ফ্রাউনের দরবারে রাখলেন তাদের খাওয়া দেওয়া দিলেন সম্মানই দিলেন অনেক কিছু দিয়ে বললেন যে কোনো ভাবে এই মূসা হারুনকে পরাস্ত করতে হবে জাদুকর তো ফ্রাউনের পাম দিচ্ছে জাদুকারেরা বলে জীবনে তো আমরা কখনো কোথাও হারি নাই আর এই ফকিরের বাচ্চা ফকির এই কি বলে মূসা হারুন এ তো কোনো ব্যাপারই না ওরা কি লেখাপড়া জানে ওদের কি অভিজ্ঞতা আছে ওদের কি স্টাডি আছে ওদের গোটা পৃথিবী সম্পর্কে ওদের কি কোনো জ্ঞান আছে কোনো স্টাডি আছে আমরা কোথাও পৃথিবীতে এই জাদু মন্ত্রভূত করে গোটা পৃথিবী আমরা এখন এটা কন্ট্রোলে আর ও কোনো লেখাপড়া শিখে নাই পৃথিবীর কোনো মক্ত মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো লেখাপড়া করে নাই কোনো স্টাডি নাই কোনো অধ্যাপনা নাই আর আমাদের সঙ্গে আসছে মোকাবেলা করতে আপনি নিশ্চিন্তে থাকেন এই মুহূর্তের মধ্যে তাকে মিশর ছাড়া করব নাউজুবিল্লাহ নির্দিষ্ট দিনে ধরুন বিরাট একটা মাঠে নিয়ে এই আল্লাহ পয়গম্বরদের সঙ্গে এই জাদুকরদের তাদের এই জ্ঞান তাদের এই মন্ত্রভূত দিয়ে এটা এই খেলা হবে সম্মানিত ভাইরা ফ্রাউন এবং তার লোকজন এবং দেশবাসী গোটা মিশরের লোক একত্রিত হয়েছে এই খেলা দেখার জন্য কি ঠিক কিনা বলে কি খেলা 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 দেখার জন্য ফ্রাউনের লোক মূসা আলাইহিস সালাম যেহেতু মূসা আলাইহিস সালাম তো লোক নাই মূসা হারুন দুই ভাই আর কে আছেন কে আছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন তোর পারে রব্বুল আলামিন তোমার নির্দেশ ফিরাউনে রেখেছে গিয়েছিলাম এখন সে আমার সঙ্গে লড়াই করতে চায় খেলতে চায় শুধু বলে খেলা হবে ই আল্লাহ এই খেলা করার মতো ইলিম কোন জ্ঞান তো আল্লাহ তাআলা আমার নাই আল্লাহ এমন কোন শক্তি আমার নাই আল্লাহ তাআলা বলেন ও মূসা একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের সামনে আপনাকে পাঠিয়ে দিই তোমাকে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা বসে নাই ও মূসা চিন্তা করো না ফিরাউনের সঙ্গে খেলাতে শুরু করো আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি বলে বলেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মানা নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা মুমিন মুমিনাদের সাথে আছি সবাই বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আল্লাহ যদি থাকে কোন মুসলমান নর নারীর কি কোনো ভয় আছে নাকি গোটা পৃথিবীর সঙ্গে গোটা পৃথিবীর ইসলামের দুশমনদের সামনে দাঁড়াতে কোনো ইমানদার নর নারী কি কোনো ভয় করবে কোনো পরোয়া করবে নাকি যেহেতু আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নরনারীদের সঙ্গে আছে কি ঠিক কিনা বলে কিন্তু সবাইকার জন্য কিছু কষ্ট কিছু মেহনত কিছু সময় খাটন এটা তো হবেই কি ঠিক কিনা বলে সম্মানিত রব মূসা আলাইহিস সালাম ওই ফিরাউনদের সামনে জাদুকরদের সামনে দুই ভাই যখন হাজির হয়ে গেল দেশের হাজার হাজার নর নারী চতুর্দিক থেকে দর্শক শ্রোতা হিসেবে তারা দেখবে আজকের এই খেলায় কে জেতে ঠিক কিনা খেলায় কারা জেতে
ওই ফেরাউনের লোকজন এবং জাদুকরের ঋষি মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবীকে সম্মান প্রদর্শন করলো সম্মান দিয়ে বললেন ও আল্লাহর নবী মূসা জাদু আপনি আগে দেখাবেন না আমরা দেখাব সম্মান দেখালে অনেক মানুষ আছে না মৌলবীদের হুজুরদের কোনো মূল্য নাই মৌলবীলি ডাকে কি বলি ডাকে মৌল সাহেব কি সাহেব কি সাহেব আসলে মৌল সাহেব না মুলি সাহেব মানে গোড়ার সাহেব ধরে বলি না সুবহানাল্লাহ গোড়ার তে কারা নবী রসুলগণ একটু কথা বলেন না কারা এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম তিনি নবী কি ঠিক কিনা বলেন এই জন্য মুলিয়ে সাহেব মূল সাহেব না গোড়ার সাহেব মুলিয়ে ওরে স্লোগানটা মুখস্থ করেন না মুলিয়ে সাহেব আমি একটু এখানে এসছি মাসকুলার দিকে একটু মত দিয়ে যেহেতু আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ যেহেতু আমাদের অনেক সম্মানীয় মেহমান আমাদের পাশে বসে আছেন ওনাদেরকে কর্তৃপক্ষ বসিয়ে রেখেছেন এমন সুনামধন্য ব্যক্তি সাক্ষীরার মধ্যে একটা এলিট পার্সন ব্যক্তিত্ব নারা যদি এই মাহফিলে কোরআনের মাহফিলে থাকেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ধন্য করতে পারেন ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা তাই জন্য যে কথা বলছিলাম যে এভাবে ইনসাল্ট করলেন না জাদুকরেরা বললেন ও আল্লাহর নবী আপনি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো মূসা আলাইহিস সালাম বললেন না তোমরা দেখাও সুবহানাল্লাহ ওদের সমস্ত বিদ্যা জাদু বিদ্যা মন্ত্র পুত করে সবাই ছেড়ে দিতে লাগলেন বড় বড় বাঘ সাপে পরিণত হতে লাগলো বড় বড় হায়ান তলোয়ার হয়ে ছুটে আসতে লাগলো মূসা আলাইহিস সালামের দিকে মূসা আলাইহিস সালাম এই বড় বড় জাদুকরদের এই মন্ত্র পুত বড় বড় হায়ান তলোয়ার যখন হয়ে করে যখন ছুটে আসতেছিল মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে বলেন আল্লাহ আমি এখন কি করব আল্লাহ তাআলা বলেন ও মূসা তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তোমার যে এক নম্বর মুজিজা আমি দিয়েছি ওই লাঠির মুজিজা তোমার ওই লাঠিটা জমিনে ছেড়ে দাও বলুন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিলেন আল্লাহ তাআলা বলেন হিয়া হাইয়াতুন তাসা আল্লাহু আকবার ব্রাট হায়ান জানোয়ার পরিণত হলো সাপে পরিণত হলো আর জাদুকরদের মন্ত্রপুত যত কিছু ছিল এই লাঠি মার্কা সাপের গালের মধ্যে প্রবেশ করতে লাগলো সাহেবরা আল্লাহু আকবার ফেরাউনেরা চিন্তিত ওই ফেরাউনের এই জাদুকরেরা অত্যন্ত টেনশন ফিল করছে যে আমাদের জীবনের এলেম আমাদের জীবনের জ্ঞান সব এখানে ছাড়লাম সব ছেড়ে দিলাম মূসা এবং হারুনকে এই দেশ থেকে তাড়িয়ে দেব তাদেরকে এই দেশে থাকতে দেব না কি ঠিক কিনা বলে এরকম স্লোগান ছিল ছিল এই মুহূর্তে কি এই মুহূর্তে পৃথিবী ছাড় সম্মানিত বাবা আল্লাহ তাআলা বললেন ও গাদ্দার আমার ইমানদার নর নারী যারা মুলি সাহেব গোড়ার সাহেব তাদেরকে বলতেছে জমিন ছাড় জমিন কারাই ছাড়বে দেখ তোকে আমি চিরজীবনের মতো আমার জমিন থেকে আউট করে দিলাম এরকম দৃষ্টান্ত আছে না আছে সম্মানিত বাবা যারা আউট করতে চেয়েছে ওই জাদুকরের ফেরাউনের নির্দেশ নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আউট করতে চেয়েছিল মিশর থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু জাদুকরেরা মূসা আলাইহিস সালামের মুজিজা দেখি আল্লাহ তাআলার দেয়া মুজিজা দেখি এমন দুর্বল হয়ে পড়লেন জাদুকরেরা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিল অনেক পড়াশোনা করেছে অনেক স্টাডি করেছে গোটা পৃথিবীর অনেক জ্ঞান তাদের মধ্যে রয়েছে জাদুকরেরা চিন্তা করতে লাগলো কোনো জাদুকে খেতে পারে না নষ্ট করতে পারে না জাদুকে পাস করতে পারে না সত্যিকার অর্থে এটা মূসা পয়গম্বরের যেটা এটা দেখিয়েছে লাঠি ফেলে দিয়ে সাপ হলো এটা কোনোদিন জাদু হতে পারে না এটা হলো দাদুর চাচা কি ঠিক কি ফিরাউনের মূসা আলাইহিস সালামের আনীত মুজিজা দেখি ওই ওই
موسى عليه السلام তথা ওই দরবারে তার দাঁড়িয়ে থাকতে পারলো না ফেরাউনের ওই জাদুকরেরা কি করলো এই আখেরি কালাম কালামের রব্বানি দিন কুরআন করিম দি বলেন ওই জাদুকরের সঙ্গে সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে বললেন সবাই বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু إسرائيل بنو إسرائيل وأنا من المسلمين الله أكبر رب العالمين إيمان الله إلهار بودي زي إلهار بودي إيمان رأته بني إسرائيل رأي إيمان رأته لو بايرا كامون بيدرو غشنا كولن فراو وي جادو بر رمونه كولن أمرا تدي لا إله إلا الله بولي তাহলে তো ফেরাউন মনে করবে আমার প্রতি ঈমান এনেছে সঙ্গে সঙ্গে তারা এমন ভাবে বিদ্রোহ ঘোষণা করলেন আমরা ঈমান আনলাম ওই ইলাহার প্রতি যে ইলাহার প্রতি বনী ইসরাইলরা ঈমান এনেছে আমরা ঈমান আনলাম জোরে বলি না আল্লাহু আকবার ফেরাউন বলল আমার বাড়িতে এই পর্যন্ত খাওয়াই না আসলাম কোন পর্যন্ত আরে এত অর্থ দিলাম এত স্বর্ণের মোহর দিলাম এত ইনাম দিলাম মুসার একটুখানি মুজাজা দেখে কাটিয়ে পড়লে আমি তোমাদেরকে ছাড়ব না আমি তোমাদেরকে এখনই রিমান্ডে নেব কিসে নেব কিসে নেব রিমান্ডে নেব এই রিমান্ড একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি কষ্ট হবে বললে উচ্চ স্বরে পড়েন না আল্লাহ ফেরাউন বলে আসিয়ারে মোসার কালেমা সারিয়া দে জীবন দেব শহীদ হব তবু কালেমা সারব প্রবেশ করলেন যখন মূসা আলাইহিস সালামের আনীত কালেমা যখন গ্রহণ করলেন ফিরাউন বললেন আমি তোমাদেরকে ছেড়ে দেব না এই মূসার আনীত সামান্য একটু কিছু জাদু দেখে মুজিজা দেখে তোমরা কাত হয়ে পড়লে আমি তোমাদেরকে রিমান্ডে নেব ভাইরা আমার গোটা পৃথিবীর মধ্যে ইসলামী আন্দোলন মরদের মুজাহিদদেরকে জালিমরা যে রিমান্ডে নাই এটা নতুন কোন এটা সংবাদ নাই নতুন কোন আইন নাই এখান থেকে 1500 বিশ্ব মহান্ত নাতক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ এই ওহি করে এখান থেকে বেরায় 4000 বছর পূর্বের এই ঘটনা এই রিমান্ডকে আল্লাহ তাআলা কোরআনের সন্নিবেশিত করলেন ফেরাউন বললেন ও জাদুকরেরা তোমরা সামান্য মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে কাত হয়ে পড়লে আমি তোমাদেরকে ছাড়ব না ফেরাউন বললেন ফেরাউন ওই জাদুকরদের উদ্দেশ্যে বললেন ও জাদুকরেরা আমি তোমাদেরকে ডান হাত কাটবো বাম পা কাটবো বাম হাত কাটবো বাম ডান পা কাটবো এভাবে কর্তনের এই পালা শুরু হয়ে গেল লাউকাতিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিহি ওয়ালা أصلبنكم أجمعين الله أكبر যখন ডান পা কেটে দিচ্ছে কোপ মারতেছে এভাবে ডিভাইডেড হয়ে যাচ্ছে বাম হাত কাটতেছে এভাবে এরকম চূড়ান্ত ভাবে লাফাচ্ছে ডান হাতে কোপ মারলেন ডান হাত পড়ে যে লাফাচ্ছে বাম পা কেটে দিলেন এভাবে লাফাচ্ছে বিকলঙ্গ নবদীক্ষিত নব মুসলমানেরা আসে আরশের মালিকের দিকে তাকিয়ে তারা কি বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন নবদীক্ষিত নব মুসলিম ওই জাদুকরেরা আকাশের দিকে তাকিয়ে তারা বললেন রব্বানা
أفرغ علينا صبرا وتوفنا مسلمين. الله أكبر يا مرحب مرتو جنتنا جتو قتين حقنا كنو مرتو جنتنا جتو عذابك جتو قتين حقنا كنو الله أما در مرتو تا إيماني مرتو ديو أما در مرتو تا مسلمان مرتو ديو شايدرين الله أكبر সম্মানিত ভাইরা এই নবদীক্ষিত নবমুসলিম জাদুকরদের আল্লাহ ঈমান দিয়ে তাদের সম্মানিত করলেন এই জন্য নবী রাসূলের প্রতি নবীর প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ তাদের ঈমান দিয়ে তাদের ধন্য করেছেন ঠিক কি আবার এই পৃথিবীতে নবী রাসূলদের ওয়ারিশ আলেম উলামা এই জনপদের জালিম যারা এই জালিমেরা তাদের এক নম্বর টার্গেট হচ্ছে এই জনপদের আলেমরা তাদের দুশমন এই আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে বললাম তাদের রাম রাজত্ব এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আজীবন কায়েম রাখতে বল এই জন্য এই বর্তমান সময়ের আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় আজীবন মৃত্যুদণ্ড কারাদণ্ড দিয়েছে ঠিক কি আবার সম্মানিত এলাকাবাসী সম্মানিত আমার অত্যন্ত প্রিয় জন আপন জনেরা আমরা এসেছি কোরআনের আলোচনা করতে কোরআন শুনতে ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা কোরআন এটা অলিক কিংবা বহুদিনের একটি কল্প কাহিনী একটি কিতাব নয় এই কোরআন হচ্ছে সমসাময়িক কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত সময় আসবে যত কাল আসবে সমসাময়িক সমস্ত সমস্যার সমাধান দেয় যে কিতাব তার নাম কি আল্লাহ তার নাম কি সমসাময়িক এই জনপদের ইমানদার নরনারী এই গোটা পৃথিবীর জাতি নিষ্পেষিত মানবতা যারা আজকের দুঃসময় অতিক্রম করবে তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিবে কি সবাই বলুন কে আল কোরআন সবাই বলি আল্লাহু আকবার সম্মানিত মহানব কর্তৃপক্ষ সামনের দিকে আগানোর জন্য বলছি ভাইরা যেহেতু আমি আগে অনুরোধ করে আলোচনা শুরু করলাম যেহেতু আমার সময় আর বেশি নাই এখন আপনাদের সামনে প্রধান আলোচক আসবেন তারপরে প্রধান আকর্ষণ আপনাদের সামনে আসবেন এই জন্য আমি অনুরোধ করেছি বিনয়ের সহিত আপনারা ডিস্টার্ব করেন না অন্তত কয়েক মিনিট আমি আপনাদের সামনে একটু নির্দেশনা দেওয়ার জন্য আমার মা ও বোনেদের চরণ ঢল নেমেছে আজকে এই কোরআনের মাহফিলে কর্তৃপক্ষ বলেছেন মা বোনদের সম্পর্কে হুজুরে একটু দিক নির্দেশনা দিয়ে আপনি আপনার দায়িত্বটা একটু পালন করুন সম্মানিত ভাইরা যেহেতু মা বোনরা যারা এসেছেন এটা আমাদের জীবনের জন্য আমাদের জীবনের অর্ধেক একটি অংশ ঠিক কিনা বলে আমরা আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য করে আমরা জান্নাতে যাব মা বোনেরা জান্নাতে যাবে না যাবেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নারী সৃষ্টি করে আমাদেরকে অর্ধাঙ্গিনী করেছেন নারীরা হচ্ছে পৃথিবীর অর্ধেক কি ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা এবং এই পৃথিবীতে এই জগৎ সংসারে যত অবতন কি অনিয়ম এবং যত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার একটি বিরাট একটি অংশ আমার মা বোনেরা বিপদগামী হওয়ার কারণে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা পাশে এক মাহফিলে আমি কয়েকদিন আগে মাহফিলে বলেছিলাম এই পৃথিবীতে মানুষ তৈরির ফ্যাক্টরি হচ্ছে এই আমার সম্মানিত মা বোনেরা ঠিক কিনা বলেন আপনি আমি ওই পৃথিবীতে একজন মায়ের পেটে আমরা এসেছিলাম কি ঠিক কিনা বলেন না আমরা সুন্দরবনে কোনো গাছের তলায় এসে পড়ছিলাম নাকি গাছের তলা পড়ছিলাম না এই জন্য আজকে মা বোনদের সম্পর্কে আমি একটি আরবি সাহিত্যের ছোট্ট একটি নির্দেশনা দিয়ে আমার আলোচনা আমি শেষ করছি সম্মানিত ভাইয়েরা এই জনপদে আমি অনেক মাহফিলে হয়তোবা এই মা বোনদের সম্পর্কে এই নির্দেশনা আমি দিয়েছি আমার সম্মানিত মা বোনেরা আমি অল্প সময় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি মধ্যপ্রাচ্যে সম্মানিত ভাইয়েরা একজন ব্রাট একটা ধনাত্ম ব্যক্তি ছিলেন কিন্তু তিনি একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ইন্টারন্যাশনাল ব্যবসা ছিল গোটা পৃথিবীতে তার সম্মানিত ভাইয়েরা কিন্তু যত বড় ব্যবসা থাকুক না কেন যত উৎপাদন করেন এবং যত উপার্জন তিনি করেন তার উৎপাদনের বিশেষ একটি অংশ তিনি আল্লাহর পথে আল্লাহর দিনের পথে মসজিদে মাদ্রাসায় খানকায় তারপরে রাস্তাঘাটে বিভিন্ন জনকল্যাণমুখী কাজে তার জীবনের উপার্জিত সম্পদ তিনি ব্যয় করেন আর আল্লাহ তাআলা তার সম্পদের বরকতে দরজা আল্লাহ তাআলা খুলে দেন সাহেব আল্লাহ আমিন এই ব্যক্তি যেমন পবিত্র ব্যক্তি ছিলেন
আল্লাহ তাআলা এই পবিত্র ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা এমন সেট করেছেন একটা পবিত্র নারী আল্লাহ তাআলা তাকে দান করলেন কিন্তু আল্লাহ তাআলা বলেন যাদের পবিত্র জীবন তৈরি করার কোনো পরিকল্পনা নাই তাদের ভাগ্য আমি এমন দেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল খবীসাতুল খবীসিন যারা খবীস পুরুষ আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিয়ে দেন খবীস নারী কে নারী খবীস নারী সম্মানিত ভাইরা যারা অপবিত্র পুরুষ অপবিত্র পুরুষের সঙ্গে অপবিত্র নারী রে সম্মানিত ভাইরা ও অনেক চরিত্রহীন পুরুষ দেখেন সারা রাত ডিউটি করে ওদিক স্বামী ডিউটি করে এদিক স্ত্রীও আমি সম্মান নষ্ট করতে চাই না এইজন্য আমার কথা না বিশ্বমন্দিত নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী করে বলেন আল খবীসাতু লিল খবীসিন ওয়াল খবীসুনা লিল খবীসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন আল্লাহ তাআলা বলেন পবিত্র পুরুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সংসার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র নারী দেন সম্মানিত ভাইরা এই মিডল ইস্টে একজন পুরুষ ছিলেন যে পুরুষ অত্যন্ত পবিত্র একজন পুরুষ ছিলেন তার স্ত্রী আল্লাহ তাআলা তাকে একটি স্ত্রী দিলেন স্ত্রীকে রাতের বেলা গভীর নিশীথি অত্যন্ত নিরিবিলি পরিবেশে বললেন ও আমার স্ত্রী আমার জীবন সঙ্গিনী অঙ্গাঙ্গিনী স্ত্রী আমি এখন বাইরে চলে যাব প্রায় দুই তিন মাস আমাকে বাইরে থাকতে হবে বাইরে আমার ব্যবসার ক্ষেত্রে আমাকে বাইরে থাকতে হবে কিন্তু ও আমার স্ত্রী আমি তোমাকে একটু হিদায়াতের বাণী শুনিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা تبرجنا تبرج الجاهلية الأولى الله أكبر الله تعالى বলেন নবী হে কোটা পৃথিবীর জন্য আপনি ওপেন করে দেন পৃথিবীর নারীরা যেন জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে যেন তাবারুজ না করে অর্থাৎ সৌন্দর্য প্রদর্শন না করে তাদের ইজ্জত তাদের আপ্রয়োজন ঢেকে ফেলে একমাত্র স্বামীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন সুবহানাল্লাহ এই সমাজে দেখবেন ভাইরা যে সমস্ত মেয়েদের আল্লাহ একটু সৌন্দর্য দেশের রূপ লাবণ্য দিয়েছেন যারা কি স্মার্ট বলে পরিচিতি লাভ করতে চায় দেখবেন ভাইরা তারাই সবচেয়ে বেশি যেন ভৃষ্টা মতো মনে হয় ঠিক কিনা মনের অজান্তে আমি বলি মনের অজান্তে আসলে মনের অজান্তে না যেখানতে সেখানতে আলগা করে রাখে মানে কি সম্মানিত ভাইরা অনেক পুরুষ এরকম আছে আল্লাহ তাআলা তাকে তার জীবন সঙ্গিনী অন্ধাঙ্গিনী স্ত্রী দিয়েছেন অত্যন্ত রূপ লাবণ্য দিয়েছেন যেন রূপ লাবণ্য দিয়ে যে তাকে মণ্ডিত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেটাও এরকম সাজি গুজি সুন টান টান করিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে প্রদর্শন করতে যায় কি ঠিক কিনা এরকম আছে না আছে শুধু বলে আমি দেখবো আমার দেশের লোকের তো একটু হক আছে যারা তাদের জীবনের অর্ধেক অংশ অর্ধাঙ্গিনীকে সাজিয়ে গুজিয়ে চুনকাম করিয়ে টাউনে বাজারে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যারা সৌন্দর্য প্রদর্শন করে সম্মানিত ভাইরা এটা আল্লাহর ভাষা আল্লাহ রাসূল বলেছিলেন দায়ুস কি বলেন তো দায়ুস আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে দায়ুস নারী হতে পারে পুরুষ হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন কোন গাভী গরুর তার স্তন থেকে দুধ দহন করে নেওয়ার পরে এই দুধ যেমন তার স্তনে প্রবেশ করা সম্ভব না অসম্ভব একটু কথা বলেন অসম্ভব আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ ওই দায়ুস নর নারীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাও অসম্ভব এজন্য সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা আমাদের জীবন সঙ্গিনী অন্ধাঙ্গিনী দিয়েছেন আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ আমাদের পুত্র সন্তান দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের সেন্স আছে আমরা আল্লাহর কোরআনের এই আইন এই বিধান মানব যে আমরা আমাদের পর্দা করতে হবে আমার নারীদেরকেও পর্দা করাতে হবে আমরা যদি সত্যিকার অর্থে এভাবে যদি সৌন্দর্য প্রদর্শনে যদি একমত থাকি তাহলে তো এই অবস্থা সম্মানিত ভাইরা আমি বক্তব্যটা আমি আমার দেশের
পাশে প্রতিবেশী দেশে আমি এ বক্তব্যটা দিয়েছিলাম আমাদের দেশে এক নষ্টা ভ্রষ্টা এক পতিতা নারী যার নাম ছিল তসলিমা নাসরিন এই তসলিমা নাসরিন গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরায় সম্পদ আমার মা বোনদেরকে উস্কিয়ে দিয়ে মা বোনদেরকে এটাকে চিত্রায়িত করার জন্য এমন এমন বক্তব্য তিনি দিয়েছেন এবং তার লজ্জা নামক এই বইতে তিনি লিখেছেন সম্মানিত ভাইরা ওই মহিলা বলেছিল এটা নেককারজনক শয়তানি কথা তাও এটা বলতে হয় এটা ইতমানের জন্য হেদায়েতের জন্য তসলিমা নাসরিন লিখেছেন লজ্জা নামক বইতে যে একটা পুরুষ ছেলের পেশাব লাগে গাড়িতে পরিবহনে চলতে চলতে গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলার ব্রেক কর থামিয়ে পুরুষ ছেলেরা যে রাস্তার ধারে একটা প্লিয়ার কিংবা পাসিলের ধারে দাঁড়িয়ে চেন টেনে ব্রাশ ফায়ার করে দেয় অর্থাৎ মাইনাস করে কিন্তু আমি নারী আমার পেট ফুলে গেলেও আমি উঠে এভাবে এই মাইনাস করতে পারি না ও নারী তোমাদের কি হলো তোমরাও বাইর হও তোমরাও এরকম চেন টেনে রাস্তার ধারে দাঁড়িয়ে তোমাদের মাইনাসটা করে নাও ও মিয়া মেয়েরা তিনি এমন উস্কি দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন গোটা পৃথিবীর নারীদেরকে সম্মানিত আমার শ্রোতা মন্ডলী নারীরা কি পারবে এই সমাজটা এই শান্তির বিসর্গটা জাহান্নামের একটা আন্ধার বাড়ানোর জন্য এটা অপপ্রচেষ্টা এবং এ ধরনের তহমত দিয়ে সম্মানিত ভাইরা তারা এভাবে চেষ্টা করেছে যাই হোক এই এই ব্যক্তির নাম ছিল এ ব্যক্তির নাম ছিল তাহের আবু তাহের সওদাগর সম্মানিত ভাইরা স্ত্রীকে হেদায়ত দিয়ে দিয়ে যাচ্ছে না বলছে হ্যাঁ হেদায়ত দিয়ে বলে যাচ্ছে যে তুমি কখনো তোমার সৌন্দর্য প্রদর্শন করবে না আর আমি যতক্ষণ যতদিন বাড়ি না ফিরবো আমার বাড়ি ছেড়ে তুমি কোথাও বাইরে যাবে না সম্মানিত ভাইরা এই নসিহাত কিছু হেদায়ত দিয়ে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে দীর্ঘ কয়েক দিন চলে যেতে রাত আসতে দিন চলতে চলতে এভাবে 15 দিন অতিক্রম হওয়ার পরে প্রায় মাসের কাছে চলে গিয়েছে ওই তাহের সওদাগরের একটা ছোট ভাই ছিল এই ছোট ভাই তিনিও অত্যন্ত আদর সোহাগ দিয়ে তাহের সাহেব তার ছোট ভাইকে তিনি মানুষ করেছেন লেখাপড়া শিখিয়েছেন ভাইকেও বলে গিয়েছে যে তুমি দেখাশোনা করবে তোমার ভাবি থাকলো মাত্র বাড়ি কিন্তু পর্দা খেলাপ করে ভাবির সঙ্গে সরাসরি তুমি কথা বলবে না দেখা করবে না যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হারাম করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা দেওর এবং ভাবির সম্পর্ক হবে মরণ সমতুল্য কি বলুন তো ইয়াকুম আদখুল আলা নিসাই ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাইত আল হামরা ক্বাল আল হামরা আল মাউত ফায়বুল আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেওর এবং ভাবির সঙ্গে সম্পর্ক হবে সরাসরি দেখাশোনা করা মৃত্যু সমতুল্য মৃত্যুকে তোমরা যেমন ভয় পাও ও পৃথিবীর নারীরা তোমাদের দেওর দেওরকে কুসি দেওরেরও এরকম ভয় পেও ঠিক কিনা বলুন সম্মানিত এক মাসের কাছাকাছি চলে গেছে ওই দেওর চিন্তা করলেন আমার ভাই এই এক মাসের মতো আমার ভাবির বসে নাই আমার ভাবির চাহিদা এবং মনের চাহিদা রয়েছে একদিন উনি ওই ছোট ভাই উনি বাজারে চলে গেলেন উন্নত মানের উনি বাজার করলেন মিষ্টান্ন করলেন মাছ কিনলেন গোশ কিনলেন অনেক পণ্য কিনলেন অনেক দামি জমি কাঠের চোর কিনলেন যেহেতু একজন ধনীর দোয়ার এবং একজন ধনীর ছোট ভাই অনেক কিছু কিনে নিয়ে উনি বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসি দুই ভাই এরকম পৃথক পৃথক বাড়ি রয়েছে কেট রয়েছে দারোয়ান রয়েছে দারোয়ানের কাছে ওখানে যাওয়ার পরে বললেন দারোয়ান আমি তোমার ভাইয়ের ঘরে আমি ঢুকবো বারে বাড়ি ভিতরে যাবো দারোয়ান বললেন না এটা কখনো সম্ভব নয় এটা আল্লাহর আইন তোমার ভাই এটাকে হারাম করে দিয়েছে এই বাড়িতে কোনো পরপুরুষ ঢুকতে পারবে না তোমার ভাই যখন এই বাড়ি ছেড়ে বাইরে চলে গিয়েছে আমাকে বলে গিয়েছে ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর আইন মেনো খবরদার আল্লাহর আইন কখনো অমান্য করো না লঙ্ঘন করো না কিন্তু আল্লাহর আজাব গজবে পড়ে যাবে সম্মানিত ভাইরা ওই ছোট ভাই বললেন ও দারোয়ান তুমি সরো আমাদের কাছ থেকে বেতন নাও কিন্তু আমাকে তুমি বাধা দিও না যদি বাধা দাও তাহলে পরিণতি খুব খারাপ হবে বললেন কি হবে
সম্মানিত ভাইরা তাকে জোর জবরদস্তি করে এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে ঢুকি ভাবিকে সালাম প্রদান করলেন সালাম প্রদান করে বললেন ভাবি আমি তো আপনার ছোট ভাই আমার ভাই তাহের সৌদাগরের আমি ছোট ভাই জুড়ির ভাই এক মায়ের গর্ভে আমরা জন্মেছিলাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমার বড় পিতামাতা নাই আমার বড় ভাই আমাকে অত্যন্ত আদর যত্ন করে সোহাগ করে লালন পালন করেছেন আমি জীবনে আমার চাহিদা সব মিটিয়ে দিয়েছে কিন্তু আজকে আমার বড় ভাই আজ এক মাসের মতো বাড়ির বাইরে চলে গিয়েছে দেশের বাইরে চলে গিয়েছে ভাবি আমি আপনার কাছে অনুরোধ করে বলি জীবনে বিবাহ হওয়ার পরে আমার ভাইয়ের জীবনে আপনি আসার পরে জীবনে কোনোদিন আপনার চেহারাটা আমি কোনো সরাসরি দেখি নাই এবং সরাসরি এই জন্য দেখি নাই যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন পর্দার আড়াল থেকে আমার ভাবি আমার সঙ্গে কথা বলে কিন্তু ভাবি আজকের যেহেতু ভাই বাড়ি নাই অনেকদিন চলে গিয়েছে আমি আপনার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই ভাবি তাকে ডিনাই করলেন বললেন না না আল্লাহ এটা হারাম করে দিয়েছেন কখনো কথা বলা যাবে না সম্মানিত ভাইরা অনেক কিছু বলার পরে অনেক অনুরোধ বিনোধ করার পরে অনেক জোর জবরদস্তি করার পরে কিন্তু এটা সম্ভব হলো না ভাই ওখানে ব্যাক করলেন ব্যাক করে যে সম্মানিত ভাইরা উনি টাকা দিয়ে কিছু লোক কিছু যুবক তৈরি করলেন ঠিক করলেন চারজন যুবক ঠিক করলেন বললেন সব শোনো আমি তোমাদের এক একজনের 40 টাকা করে স্বর্ণের মোহর দেব আমি যা বলবো এটা তোমাকে বলতে হবে তোমাদেরকে বলতে বলো কি বলবো বললেন জাগাইছি তোমাদেরকে বলবো সম্মানিত ভাইরা এই ছোট ভাই একটা লিখিত একটা মামলা তিনি মামলা লিখে এটা কাজীর আদালতে উনি পেশ করলেন পেশ করার পূর্বে চারজন সাক্ষীর কানে স্বাক্ষর নিয়ে পেশ করলেন বলল এবার যেদিন ডাক হলো ডাক হওয়ার পরে চারজন সাক্ষীকে বলল না চারজন সাক্ষী তোমরা শোনো আমার ভাবির বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি আমার ভাই আজ এক মাসের মতো দেশের বাইরে চলে গিয়েছে একদিন রাতের একদিন রাতের অন্ধকারে অনন্য রাতে অন্ধকারে আমার ঘরে আমার অনাধিকার সস্তা আমার ভাবি করেছে আমার ঘরে প্রবেশ করেছে এই জন্য তার বিরুদ্ধে আমি কাজীর আদালতে মামলা দিয়েছি তোমরা সাক্ষ্য দিবে আমরা সচককে দেখেছি যে ওই নারী এই পুরুষের সঙ্গে অর্থাৎ দেওয়ারের সঙ্গে মেলামেশা করার জন্য সে এভাবে তার ঘরে প্রবেশ করেছে এটা তোমরা বললেই আজকের এটা কি হবে ভাবির বিরুদ্ধে হ্যাঁ যে কাজী আদালতে কোরআনের আইন যেভাবে ফয়সালা করে এভাবে হবে এবং তাকে হত্যা করে ফেলাবে এবং ভাই আসার পূর্বে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে সম্মানিত ভাইরা এমন সিদ্ধান্ত নিল কাজীর আদালতে মামলাও দায়ের করলো চারজন সাক্ষী ওখানে সাক্ষী দিল সম্মানিত ভাইরা এইরকম একটা ঘটনা অলিক মিথ্যা একটি ঘটনা রচনা করে কাজীর আদালত যখন মামলা দায়ের করলেন সারা দেশে অল্প দিনের মধ্যে এটা প্রচার হয়ে গেল যে পুরুষ যায় নারীদের কাছে আরে কি বিহাইয়া নির্লজ্জ একজন নারী যে তার ছোট ভাই দেওয়ারের কাছে প্রবেশ করে এভাবে অনধিকার চর্চা করেছে সম্মানিত ভাইরা এরকম প্রচার হয়ে গেল সারা দেশে মানুষ সিসি করছে আর ওই যারা পর্দা নিশিনা যারা আল্লাহকে ভয় করে চলে তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে অনেকে আঞ্চলিক কথায় বলে ঘন্টার ভিতরে কি নাচে সম্মানিত ভাইরা জি জি সম্মানিত আমার ভাইয়েরা এবং মা ও বোনেরা এমন একটি ঘটনা আমি আপনাদের সামনে পরিচিত জানা ঘটনা হলো আমি আনতে চাচ্ছিলাম যে আসলে সত্যিকার অর্থে ইমান রক্ষার জন্য এই নারী কি সংগ্রাম করেছে আপনারা শুনলে অবাক হবেন পৃথিবীর ইতিহাসকে মিলন করে দিয়েছে পৃথিবীর যত জুলুম নির্যাতন অত্যাচারের পাহাড় এসে ওই তাহের সৌদাগরের জীবন সঙ্গিনী অন্ধাঙ্গিনীর স্ত্রীর পরে এনে ফেলেছে কিন্তু তাহের সৌদাগরের স্ত্রী যে তাহেরা একজন পবিত্র নারী তিনি সিদ্ধান্ত জ্বালিয়ে দিয়েছে জীবন আমি বারবার যদি আল্লাহ জীবন দেন বারবার আমি জীবন দিতে রাজি কিন্তু ইমান একটু কথা বলেন ইমান দিতে রাজি না সম্মানিত ভাইরা এই ঘটনা যদি আমি বলি আপনাকে শুনবেন শুনবেন সবাই বলেন শুনবেন একটু হাত উঁচু করে বলেন নারী